পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল কৃষ্ণনগরে। পুরভোটের মুখে তা নিয়ে জল গড়ালো রাজনীতির ময়দানে। 2018 সালে কৃষ্ণনগরের এই জল প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় 70 কোটি টাকা। সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষ্ণনগরের প্রশাসক এবং জেলা শাসক। পুরসভার দাবি, 15 দিনের মধ্যে পুরো এলাকার প্রতিটি ঘরে পৌঁছবে পরিশ্রুত পানীয় জল। আর এ নিয়েই পুরভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। 2018 সালে কেন্দ্রীয় সরকার তার জন্য অর্থ বরাদ্দ করেছিল, কিন্তু দুঃখের বিষয়, কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল কংগ্রেস সেই জল প্রকল্পটা অনেকদিন আগেই মানুষ কৃষ্ণনগরের মানুষ পরিশ্রুত পানীয় জল পেত, কিন্তু মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করলো তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক স্বার্থে। ভোটের আগে, কৃষ্ণনগর পৌরসভা নির্বাচনের আগে তারা জল প্রকল্পের উদ্বোধন করলেন ঘটা করে, এটা লোক দেখানো। আমরা আগামী 15 দিন, ইঞ্জিনিয়াররা বললেন আগামী 15 দিন মতো তারা টাইম নেবেন, এই 15 দিনের মধ্যে সমস্ত ঘরে জল পৌঁছে যাবে এটা আমরা আশা করছি। এখন যে যা বলা তো বলবেই, এই প্রকল্প তো আরও আগে উদ্বোধন হওয়া উচিত ছিল, বিভিন্ন কারণে আমাদের এখানে কাজটা আটকে ছিল, অন্য কিছু নয়, তারা বিরোধীরা বিরোধী মতো বলবেই। সব মিলিয়ে পুরভোটের আগে জল প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এবার প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করলেন সৌগত রায়। মজার ছলে তৃণমূল সাংসদকে উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যপালকে সরানোর জন্য বারবার তৃণমূল সাংসদরা আবেদন করায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল, বাজেট শেষ হওয়ার পর উনি ঘুরে ঘুরে সবার সাথে করছিলেন, তবে আমার সাথে কুশল বিনিময় হলো তাকে। তারপর আমি ওকে বললাম যে তুমি রাজ্যপালকে সরিয়ে দাও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সৌগত রায়। তৃণমূল সরকারের সঙ্গে রাজ্যপালের বেনজির সংঘাতের আবহে সোমবার জগদীপ ধনখড়কে সরানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার অর্থমন্ত্রীর বাজেট পেশের পর প্রধানমন্ত্রীর কাছে একই আবেদন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর মজার ছলে সৌগত রায়কে কৌশলে উত্তর দিলেন নরেন্দ্র মোদী। আমি ওকে বললাম যে তুমি রাজ্যপালকে সরিয়ে দাও, তা উনি বললেন যে রাজ্যপালকে সরাবো, তুমি রিটায়ার করো তারপর। আমি বললাম সেটা তো হবে না, কিন্তু ও থাকলে রাজ্যের শাসনে ডিস্টার্ব হচ্ছে, তো উনি একই কথা বললেন যে রিটায়ার করো তারপর সরাবো। প্রধানমন্ত্রীকে মজার ছলে কথা বললেন নাকি পিছনে অন্য কোনো কৌশল রয়েছে? উনি হয়তো বলতে চাইছেন যে আমি যখন রাজ্যপাল হতে পারবো তখনই ওকে সরাবে। এরা আহম্মক, কোথায় কি কথা বলতে হয় তাও জানেন না। প্রধানমন্ত্রী এলেন, সবার সঙ্গে কুশল বিনিময় করছেন, শরীর কেমন জিজ্ঞেস করেছে, কিন্তু গভর্নরটাকে সরিয়ে দিতে হবে, আর কোনো ইস্যু নেই। বাকযুদ্ধ পত্রযুদ্ধের পর রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে। পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে জবাব দেন রাজ্যপাল। এই অবস্থায় রাজ্যপালকে সরানোর দাবিতে তৃণমূল রাজ্যসভায় প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বলে সূত্রের খবর। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।